মুড়ি মুড়ি জংশন, ধর্মরিয়ে জেগে উঠতে দেখি বাইরে আবছা সকাল। ক্যাবলা কখন উঠে বসে এক ভাঁড় চায়ে মন দিয়েছে। হাবুল সেন দুটো হাঁই তুলে শো অবস্থাতেই স্বামী ঘুটঘুটানন্দের দিকে জুলজুল করে তাকালে, কিন্তু স্বামীজির নাক তখনও বাজছে গুঁ গুঁ, আর টেনিদার নাক জবাব দিচ্ছে ভোঁ ভোঁ, অর্থাৎ হাঁড়িতে আর কিচ্ছুই নেই। হঠাৎ ক্যাবলা টেনিদার পাঁজরা একটা খোঁচা দিলে। এই এই, কে শুশুড়ি দিচ্ছে রে, বলে টেনিদা উঠে বসল। ক্যাবলা বললে, গাড়ি যে মুড়িতে প্রায় 10 মিনিট থেমে আছে, স্বামীজিকে জাগাবে না? টেনিদা একবার হাঁড়ি আর একবার স্বামীজির দিকে তাকালো, তারপর বললে, গাড়িটা ছাড়তে আর কত দেরি রে? এক্ষুনি ছাড়বে মনে হচ্ছে, তা ছাড়ুক, গাড়ি নড়লে তারপর স্বামীজিকে নাড়াবো, বুঝছিস না? এখন ওটালে হাঁড়ির অবস্থা দেখে কি আর রক্ষা রাখবে? যা সন্ধ্যামার্কা চেহারা, রসগোল্লার বদলে আমাদেরই জলযোগ করে ফেলবে। তার চেয়ে টেনিদা আর কি বলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে বাঁচখায় গলায় বিটকেল হাঁক শোনা গেল। প্রভুজি, কোন গাড়িতে আপনি যোগ নিদ্রা দিচ্ছেন দেবতা? সে তো হাঁক নয়, যেন মেঘনাদ। সারা স্টেশন কেঁপে উঠল, আর সঙ্গে সঙ্গে স্বামী ঘুটঘুটানন্দর তড়াক করে উঠে বসলেন। প্রভুজি জাগুন, গাড়ি যে ছাড়লো! হ্যাঁ, এ যে আমারই শিষ্য গজেশ্বর। জানালা দিয়ে মুখ বাড়িয়ে স্বামীজি ডাকলেন, গজ বৎস গজেশ্বর, এই যে আমি এখানে। গাড়ির দরজা হঠাৎ করে খুলে গেল, আর ভেতরে যে ঢুকলো তার চেহারা দেখেই আমি এক লাফে বাঁকে চেপে বসলুম। হাবুল আর টেনিদা সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল, আর ক্যাবলা কিচ্ছু করতে পারল না। তার হাত থেকে চায়ের ভাঁড়টা টপাত করে পড়ে গেল মেঝেতে। গেছি, পা পুড়ে গেল রে, স্বামীজি চেঁচিয়ে উঠলেন। উফ, ছোড়াগুলো কি তেঁদোর, বলেছিল মুড়িতে তুলে দিতে, তা দেখো কাণ্ড, একটু হলেই তো ক্যারেট ওভার হয়ে যেতুম। গজেশ্বর একবার আমাদের দিকে তাকালো, সেই চাউনিতেই রক্ত জল হয়ে গেল আমাদের। গজেশ্বরের বিরাট চেহারার কাছে অমন দশা সই স্বামীজিও যেন মূর্তিমান প্যাকাটি, গায়ের রং যেন হাঁড়ির তলার মতো কালো, হাতির মতোই প্রকাণ্ড শরীর, মাথাটা ন্যাড়া, তার উপর হাতখানিক একটা টিকি। গজেশ্বর কুতকুতে চোখে আমাদের দিকে তাকিয়ে বললে, আজকাল ছোঁড়াগুলো এমনি হয়েছে প্রভু, যেন কিষ্কিন্দা থেকে আমদানি হয়েছে সব। প্রভু যদি অনুমতি করেন তাহলে এদের কানগুলো একবার পেঁচিয়ে দিই। গজেশ্বর কান পেঁচাতে এলে আর দেখতে হবে না, কান উপড়ে আসবে সঙ্গে সঙ্গেই। আমরা চারজন ভয়ে তখন পান্তুয়া হয়ে আছি, কিন্তু বরাত ভালো, সঙ্গে সঙ্গে টিন টিন করে ঘন্টা বেজে উঠল। গজেশ্বর ব্যস্ত হয়ে বললে, নামুন নামুন প্রভু, গাড়ি যে ছাড়লো, এদের কানের ব্যবস্থা এখন মুলতবি রইল, সময় পেলে পরে দেখা যাবে, এখন নামুন, আর সময় নেই। বাক্স বিছানা মায়ের স্বামীজিকে প্রায় ঘাড়ে তুলে গজেশ্বর নেমে গেল গাড়ি থেকে, সেই সঙ্গেই বাঁশি বাজিয়ে ট্রেন চলতে শুরু করে দিল। আমরা তখনও ভয়ে কাঠ হয়ে বসে আছি, গজেশ্বরের হাতির সুরের মতো প্রকাণ্ড হাতটা তখনও আমাদের চোখের সামনে ভাসছে, মস্ত ফাঁড়া কাটলো একটা। কিন্তু ট্রেন হাত কয়েক এগোতেই স্বামীজি হঠাৎ হাওমাও করে চেঁচিয়ে উঠলেন, হাঁড়ি, আমার রসগোল্লার হাঁড়ি! সঙ্গে সঙ্গে টেনিদা হাঁড়িটা তুলে ধরল, বললে, প্রভু ভুল বলছেন প্রভু, রসগোল্লা নয়, যোগ সর্প, এই নিন, বলেই হাঁড়িটা ছুঁড়ে দিলে প্ল্যাটফর্মের ওপর। হা 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 করে দুপা ছুটে সেই স্বামীজি থমকে দাঁড়ালেন, হাঁড়ি ভেঙে চুরমার, কিন্তু আধখানা রসগোল্লাও তাতে নেই, সিকিখানা লেডিকেনি পর্যন্ত না। প্রভু, আপনার যোগ সর্প সব পালিয়েছে, আমি চিৎকার করে বললুম, এখন আর ভয় কিসের? কিন্তু এ কি, এ কি! হাতির মতো পা ফেলে গজেশ্বর যে দৌড়ে আসছে, তার কুতকুতে চোখ নিয়ে যেন আগুন বৃষ্টি হচ্ছে, এ যেন ট্রেনের চাইতেও জোরে ছুটছে, কামরাটা প্রায় ধরে ফেললে। আমি আবার বাঁকে উঠতে যাচ্ছি, টেনিদা ছুটছে বাথরুমের দিকে, সেই মুহূর্তে ভগবানের দান একটা কলার খোসা। রাত করে পা পিছলে সোজা প্ল্যাটফর্মে চিত হলো গজেশ্বর, এ তো পড়া নয়, মহাপতন যেন। মনখানিক খোয়া বন্দুকের গুলির মতো ছিটকে পড়লো আশেপাশে, গেল গেল চিৎকার করে উঠল চারপাশে, কিন্তু গজেশ্বর কোথাও গেল না।
প্ল্যাটফর্মের ওপর সেকেন্ড পাঁচেক পড়ে থেকেই খোঁড়াতে খোঁড়াতে উঠে দাঁড়ালো। খুব বেঁচে গেলি, দূর থেকে গজেশ্বরের হতাশ হুঙ্কার শোনা গেল। গাড়ি তখন পুরোদমে ছুটতে শুরু করেছে। টেনিদা একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, হরি হে, তুমিই সত্য।